জমজমাট বাসন্তী পুজোর শেষ লগ্নে দেবী নিরঞ্জন, ভারাক্রান্ত মন, দর্শনার্থী থেকে ক্লাব সংঘের সকলের। প্রতি বছরের মতোই ময়নাগুড়িতে ধুমধাম করে বেশ কয়েকটি বাসন্তী পুজো হয়েছে। টানা চার দিন দেবীর আরাধনায় ব্যস্ততায় এবং আনন্দের মধ্যে কেটেছে পুজোর দিনগুলি। এলাকার বাসিন্দা থেকে সাধারণ দর্শনার্থী প্রত্যেকেই মেতেছিল অনাবিল আনন্দ উৎসবে। বিশ্ব ত্রাস করোনার কারণে বিগত 2 বছর সেইভাবে হয়নি মায়ের আরাধনা, তাই এবার যেন উৎসবে বাড়তি আনন্দ উচ্ছ্বাস উদ্বেলিত করেছিল প্রত্যেকের হৃদয়কে। বিজয়া দশমীর সকাল থেকেই তাই সকলের মন বিষাদে ভরে যায়, কারণ মাঝে আজই তাদের ছেড়ে ফিরে যাবে স্বর্গলোকে। ঠিক যেন বাড়ির মেয়ে শ্বশুর বাড়ি যাওয়ার সময় মন ভারাক্রান্ত হয়ে যায় বাপের বাড়ির লোকজনের, দেবী মায়ের বিদায় বেলাতেও সেই একই রকমের বিষাদের সুর শোনা যায় প্রত্যেকের গলাতে। তবুও বিদায় তো জানাতেই হবে। ময়নাগুড়ির জর্দ নদীর ঘাটে প্রচুর মানুষের সমাগম হয় দেবী প্রতিমাগুলির নিরঞ্জন দেখার জন্য, কারণ এরপর থেকেই শুরু হয়ে যাবে দিন গোনার পালা। মা আবার আসবে ঠিক 1 বছর পরে। জলপাইগুড়ির ময়নাগুড়ি থেকে সজল দাশগুপ্তের রিপোর্ট, সময়ের সংবাদ। আমার নাম জয়ন্ত কুমার রায়। আপনি কোন ক্লাবের সদস্য? আমি পিসি ইউনিটের একজন সক্রিয় সদস্য, আর পূজা ইউনিটের কেশিয়ার। বললাম যে আজকে আপনাদের কি কি অনুষ্ঠান আছে? আজকে আমাদের অনুষ্ঠান বলতে সেরকম বিশেষ কিছু নেই, তবে আমরা চেষ্টা করেছি আমাদের মা বোনদের সঙ্গে নিয়ে, আমাদের সমস্ত সদস্যদের নিয়ে আমরা বাজার একটু পরিক্রমা করলাম। করার পর যদিও আমাদের মন সবারই বিষাদক্রান্ত, ভারাগ্রস্ত আসলে। আর আজকে দশমীর জন্য আমাদের মন খুবই ভারাক্রান্ত। মা আজকে চলে যাচ্ছেন আমাদের ছেড়ে, আবার 1 বছরের অপেক্ষা। তো আমরা আশা করছি মা আমাদের সবার মঙ্গল কামনায় শুভ দৃষ্টি দেবেন, এবং এই সারা বিশ্ব জুড়ে যে করোনার প্রকোপ, সেই প্রকোপ যাতে মায়ের আশীর্বাদে কেটে যায়, এই আশাই আমরা মায়ের কাছে করছি। মা যেন আমাদের আশীর্বাদ করেন, শুধু আমাদের নয় সারা পৃথিবীর, অর্থাৎ আমাদের এই যে সমাজ ব্যবস্থা, এই সমাজ ব্যবস্থার থেকে করোনার প্রকোপ যাতে সরিয়ে দেন। বললাম এমনি আর 4টা দিন কিরকম আনন্দ করলেন? হ্যাঁ, এইটা বেশ ভালোই আমাদের আনন্দ হয়েছে, শুধু আমরা নই। কোন কোন দিনটা আপনারা আনন্দ করলেন? বিশেষ করে অষ্টমীতে, অষ্টমীতে আমরা প্রায় 1000 জনেরও বেশি, প্রায় আমরা 2000-এর মতো, অর্থাৎ আমাদের যেমন খিচুড়ি আমরা খাইয়েছি প্রায় 1 কুইন্টাল 40 কেজির মতন, সবাইকে আমরা জনসাধারণ নির্বিশেষে আমরা খাইয়েছি সবাইকে। আপনার নাম? আমার নাম জয়ন্ত কুমার রায়।